আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। 608 কোটি টাকা অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত থেকেও মিলছে পদোন্নতি। সবকিছু প্রমাণ হওয়ার পরও অবসরে গিয়ে বুঝে পেয়েছে নিজের পাওনা, এমন ঘটনা ঘটেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফে। অসহায় মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলেও নিজেরা হয়ে উঠেছেন বিত্তশালী, মামলা করেও আটকানো যায়নি তাদের। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। একদিন ধরে লাগাইছে কিন্তু এটা নিবার হয়েছে, এই যে না লাগানোর পরের তনে আর কেউ আসে। গ্রামের পথেঘাটের অন্ধকার দূর করতে লাখ লাখ টাকা খরচ করে মাত্র 11 মাস আগে বসানো হয় সোলার লাইট। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে বসানো এসব লাইট 1 সপ্তাহ পার না হতেই অকেজো হয়ে পড়ে। এই বাতিটা যেমন আর কি যেদিন লাগাইছে 2-3 দিন পরের তনে বন্ধ, কিন্তু লাগানোর পর থেকেই 1 মাস ঠিকমতো সার্ভিস দেয় নাই। বিষয়টি নিয়ে শরীয়তপুরের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালককে প্রশ্ন করা হলে তিনি জানান প্রকল্পটি সরাসরি প্রধান কার্যালয় দেখভাল করেছে, প্রকল্প বাস্তবায়নের পর তাদের আর কোনো দায় থাকে না বলেও জানান তিনি। অনেক কোম্পানি এটা কাজ করেছে, এখন কোনটা বা কি ঢালাই হয়নি সেটা আমার বিবেচ্য বিষয় না। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেখানে উপজেলা এবং হচ্ছে ইউনিয়ন পরিষদের এখানে একটা ফান্ড ক্রিয়েট করবে, ফান্ড ক্রিয়েট করে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই পালন করবে। এসব নিয়ে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়েও সাংবাদিক শুনে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মওদুদুর রশিদ সর্দার প্রতিষ্ঠানটিতে সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। ব্যবস্থাপনা পরিচালকের এমন কর্মকাণ্ডে সন্দেহ আরও বেড়ে যায়। অনুসন্ধানে মেলে ভয়াবহ সব তথ্য। মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, ভুয়া কাগজ দেখিয়ে ঋণ বিতরণ করায় প্রতিষ্ঠানটির বর্তমান অনাদায়ী পাওনা প্রায় 218 কোটি টাকা। এমনকি নিয়ম ভেঙে 100 কোটির বেশি টাকা রাখা হয়েছে বিভিন্ন বেসরকারি ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠানে, যা ফেরত চেয়েও আর পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এর মধ্যে আলোচিত পিকে হালদারের ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানিতেও রাখা হয়েছে অর্থ। এসব অপকর্ম হয়েছে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার আমলে। স্বাস্থ্যসেবার কথা বলে প্রতিষ্ঠানটির কর্মচারীদের কাছ থেকেও লুটে নেওয়া হয়েছে টাকা। মালামাল সরবরাহ না করেও কাগজে কোম্পানিকে বিল পরিশোধ করার প্রমাণ পায় তদন্ত কমিটি। এমন সব গুরুতর অভিযোগে মদন ও তৎকালীন প্রকল্প পরিচালক শহীদ হোসেন সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকলেও উল্টো শহীদকে পদোন্নতি দেওয়া হয়। প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও সম্প্রতি আদালত তা খারিজ করে দেয়। রহস্যের বিষয় এই আদেশের বিরুদ্ধে আপিলে যাননি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এসব বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া মেলেনি। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সনও এ বিষয়ে কথা বলতে নারাজ। প্রমাণিত দুর্নীতি নিয়ে বর্তমান পর্ষদের এমন অবহেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। প্রাপ্তির নিরাপত্তা নিশ্চিত না করে এরকম ঝুঁকির জায়গায় কেন গেলো, যে লিজিং কোম্পানিগুলো সবসময় ঝুঁকিতে ছিল তাদের কাছে কেন অর্থ বিনিয়োগ করা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়া, তাদের মধ্যে যোগসাজশ ছাড়া এবং তাদের সুরক্ষা ছাড়া এই দুই ধরনের অনিয়মগুলি কোনো অবস্থায় হতে পারতো না। দুদককে প্রাতিষ্ঠানিক এসব দুর্নীতি নিয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। সিলেটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা নদীর পানি। সুরমার পানি বেড়েছে 99 সেন্টিমিটার, আর কুশিয়ারার পানি 209 সেন্টিমিটার বেড়েছে। জেলার গোয়াইনঘাট ও কানাইঘাটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। সিলেটে রাত থেকে বৃষ্টি না হলেও আবহাওয়া অফিস জানিয়েছে আজ বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে হাওড় অঞ্চল। এই সময় হাওড়ে পানি বাড়ার স্বাভাবিক হলেও নদী তীরে লোকজন বন্যার আশঙ্কা করছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলাদার জানান, পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিলা। যেমনটা বলছিলেন, আসলে সুনামগঞ্জ এবং সিলেটের জন্য তেমন একটি সুখবর নেই। সিলেটের প্রায় সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল পর্যন্ত আমরা যেমনটা জেনেছি,
সিলেটের সুরমা নদীর পানি 99 সেন্টিমিটার, কুশিয়ার নদীর পানি 209 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সারি নদীর পানি কিছুটা কমেছে, 10 সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলা, জাদুকাটা, রক্তি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল 9টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন, গত রাত 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বিপদ সীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আরেকটি খবর জানাতে চাই, সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেল, এই নদীর পানি হাওড় অঞ্চলে প্রবেশ করছে। হাওড় অঞ্চলের লোকজন যেমনটা জানিয়েছেন, হাওড়ে পানি এখন প্রয়োজন। হাওড়ে পানি প্রবেশ করলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ প্রাণীর উৎপাদন বৃদ্ধি পাবে। সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড যেমনটা বলছেন যে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেল, বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। নদীতে যে পানি আছে, যদি হাওড়ে প্রবেশ করে পানি, তাহলে নদীর পানি কিছুটা কমতে পারে, যদি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলের পানি না আসে। আমরা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের তেমন কর্মসূচি রয়েছে বিষয়ে কথা বলেছিলাম। সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী যেমনটা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে, বন্যা পরিস্থিতি সুস্থ করা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলা সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং আশ্রয়কেন্দ্র বাতিল করা হয়েছে এবং যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি রয়েছে। নাবিলা সুনামগঞ্জ পানি সম্পর্কে ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকে উপকূলীয় জনপদে ভেসে উঠেছে ভয়াবহ ক্ষত। জলোচ্ছ্বাসের কারণে গ্রামে গ্রামে মাথা গোজার ঠাঁই হারিয়েছে বহু পরিবার। সবুজ শস্য শ্যামলে ভরা জনপদ এখন ধুতুপানি। ঝালকাঠি ও পিরোজপুরে 35,000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। প্রাণ বাঁচাতে বাড়িঘরের মায়া ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছিল লাখ লাখ মানুষ। রেমাল আতঙ্ক শেষে ফিরে দেখে ঘর বাড়ি, মাছের ঘের সবই শেষ। 5 দিন ধরে লাখ লাখ মানুষের জীবন কাটছে পথে পথে, উপকূলে চলছে ঘুরে দাঁড়ানোর কঠিন যুদ্ধ। ঝালকাঠি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জলোচ্ছ্বাসে 2,070টি পুকুর ও 159টি ঘেরের মাছ ভেসে গেছে। এতে 100 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে মৎস্যজীবীরা। এছাড়া 25,573টি ঘর বিধ্বস্ত হয়েছে, তলিয়ে গেছে 6,190 হেক্টর ফসলি জমি। ঘরদুয়ার ভাঙ্গে চুরে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিছু খাইতে লইতে পারি না, রাস্তায় রাত কাটাইছি। গাছপালা পড়িয়া টিন টুন ভাঙ্গে গেছে, ঘর ভাঙছে, টিন উড়েই নিয়ে গেছে। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি বরাদ্দ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, ভূখাদ্য 6 লক্ষ এবং শিশুখাদ্য 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। সরকারের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, হয়তো এখন পর্যন্ত এখানে এসে পৌঁছে নাই, আমি আশা করি আমি এখন আসছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার কাছে। এদিকে পিরোজপুরে প্রায় 10,000 বাড়িঘর ও কাঁচা পাকা প্রায় 70 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দুরকানি ও মঠবাড়িয়ায় বেরি বাঁধ ভেঙে 1,800 মেট্রিক টন মাছ ভেসে গেছে বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত ঘরের ভিতরে মনে হয় 1 থেকে 2 হাজার বেশি পানি আছে, সব জলে ভাসাইয়ে নিয়ে গেছে, আমাদের এখন কিছু নাই। যদি আমাদের কিছু সাহায্য যদি করে সরকার, তাহলে আমরা আসতে পারি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে পিরোজপুর জেলা প্রশাসন। তালিকা করেছি এবং তালিকা ধরে দ্রুতই পুনর্বাসনের স্বাস্থ্য ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে। পর্যাপ্ত সরকারি সহযোগিতায় উপকূলের ঘুরে দাঁড়ানোর যুদ্ধটা সহজ হবে এমনটাই বলছে দুর্গত মানুষেরা। সৈয়দ মাহমুদ, আরটিভি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশালের বিভিন্ন উপজেলা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, উপজেলাগুলোতে কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে পারে জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, বরিশালের 1টি সিটি কর্পোরেশন ও 1টি সদর উপজেলা নিয়ে বরিশাল সদর গঠিত। এছাড়াও কিন্তু অন্যান্য আরও 10টি উপজেলা রয়েছে।
9টি উপজেলা রয়েছে। তো এই গোটা বরিশাল জেলায় যে হেডকোয়ার্টার অর্থাৎ মূল মুখপাত্র যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই বরিশাল সদর, বিভাগীয় সদর বরিশাল এবং এই সদরটাকে। তো সেখানেই কিন্তু যেদিনকার আমরা ঝড় দেখেছি তারপরে কিন্তু এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় 3 দিন এই সদরে। এরপরে কিন্তু এখানে পিডিবির যেহেতু আওতায় এখানে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ দেখা দিয়েছে, আমরা বিদ্যুতের দেখা পেয়েছি। কিন্তু এছাড়া বর্ধিত এলাকা যেগুলো এবং মূল শহরের পাশে যেগুলো সিটি কর্পোরেশনের মধ্যেই সেখানে কিন্তু আমরা বিদ্যুতের দেখা পাইনি। এছাড়াও যে অন্য 9টি উপজেলা রয়েছে যেখানে আসলে পল্লী বিদ্যুতের আওতায় এবং এই সদর উপজেলারই যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ভিআইপি এলাকা ছাড়া কিংবা আশেপাশে 2-1টা গ্রাম ছাড়া এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সেখানে দিতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে গাছ তারের উপরে পড়ে যেভাবে তার ছিঁড়েছে, বিদ্যুৎ বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। আমরা এমনটি আসলে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছি যে তারা ফায়ার সার্ভিসদের নিয়ে প্রতিদিনই গাছ কাটছে প্রচুর পরিমাণে, কিন্তু গাছ কেটেও এখন পর্যন্ত এই সংযোগগুলো পুরোপুরি শতভাগ বিদ্যুতায়িত করতে পারেনি। যদি এত পরিমাণে গাছ না পড়তো, খুঁটি উপরে না পড়তো, তাহলে হয়তো বিদ্যুৎ সংযোগ আরো খুব দ্রুত দেওয়া যেত। ইতিমধ্যে আমাদের বরিশাল জেলা প্রশাসক জানিয়েছেন যে এই এই বন্যায় কিন্তু বরিশালের 438 হেক্টর পুকুর এবং 181 হেক্টর যে জলাশয় এখানে কিন্তু ক্ষতিসাধিত হয়েছে, আর এখান থেকে যে প্রচুর পরিমাণে মাছ কৃষি ব্যবস্থার কিন্তু ক্ষয়ক্ষতিত হয়েছে। সুতরাং আপনাকে বোঝা যাচ্ছে বরিশালে এই বন্যায় এবং ঝড়ে অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালকে যেহেতু পটুয়াখালীতে প্রধানমন্ত্রী এসেছেন, তার আশ্বাসে হয়তো বা বরিশাল বিভাগের যে প্রশাসন নিয়ে তারা সভা করেছেন, সেই সভায় কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে বরিশাল এটি এখন দেখবার পালা। নাবিলা, এই ছিল বরিশাল থেকে আমার কাছে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য। ধন্যবাদ আরিফ আপনাকে। বেশ কিছুদিন ধরেই অস্থির রাজধানীর কাঁচা বাজার, 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ঝড়ের আগেই দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজিতে। প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম, মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালি বিক্রি হওয়া ডিম 52 থেকে 55 টাকা, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কামরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বাজারে সবজি সহ নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি কি দেখছেন এবং দাম বাড়ার কারণ হিসাবে কি বলছে ব্যবসায়ীরা? নাবিলা, আসলে রাজধানীর কারণ বাজারে আমি সকাল থেকেই ছিলাম, এসে যেটি দেখেছি যে কোনো ধরনের সবজি কিন্তু সরবরাহে তেমন ঘাটতি নেই, পর্যাপ্ত সবজি বাজারে রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে সরবরাহ ঘাটতি নেই, তারপরেও আসলে কিন্তু দাম চড়া মূল্যে বিক্রি হচ্ছে। দাম বেশি হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু উপকূলীয় জেলাসহ বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে বাজারে দাম বেড়েছে। সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেশি এখন বর্তমানে সেটি হচ্ছে কাঁচামরিচের। এই কাঁচামরিচ কিন্তু এই ঘূর্ণিঝড়ের আগেই দাম বেড়েছিল, ঘূর্ণিঝড়ের আগেই আমরা দেখেছি 200 টাকা 190 টাকা বিক্রি করতে, এখন সেই দাম বাড়তে বাড়তে কিন্তু 220 টাকা কোথাও কোথাও উঠে গেছে। এবং পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ 150 থেকে 180 টাকা মানভেদে। এই মরিচটি কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে কোথাও কোথাও 200 কোথাও 220 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে সেটি হচ্ছে টমেটো। কিছুদিন আগেও যে টমেটো 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছিল, আজ কারণ বাজারেই বিক্রি হচ্ছে 100 টাকা। এবং এই কারণ বাজারে যে মূল্যে সবজি বিক্রি হচ্ছে সেটি কিন্তু মহল্লার বাজারগুলোতে, রাজধানীর যে অন্যান্য বাজার রয়েছে সেসব জায়গায় কিন্তু এই কারণ বাজারের দাম থেকে 10 থেকে 15 টাকা বেশি দামে সবজিগুলো বিক্রি হয়। এছাড়া গাজরের দাম বেড়েছে, গাজর কিছুদিন আগেও 50 টাকা 60 টাকা পাওয়া যেত, সেই গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এছাড়াও কিন্তু সব ধরনের সবজি আসলে 60 টাকা 70 টাকা 80 টাকা এইভাবে কোনো সবজি কিন্তু আসলে এবারে 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এছাড়া কিন্তু সবজির পাশাপাশি অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বেশি, বিশেষ করে ডিমের দাম কয়েক সপ্তাহ ধরে কিন্তু অনবরত বাড়ছে। আমরা মাসখানেক আগেও যে ডিম 120 থেকে 125 টাকা ডর্জন বিক্রি হতে দেখেছিলাম, সেই ডিম আজকে বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা ডর্জন, অর্থাৎ ডর্জন প্রতি কিন্তু মাসের ব্যবধানে কোথাও কোথাও 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। এছাড়া গরুর মাংস, খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগির দাম আজকের বাজারে কিছুটা আমরা কম দেখছি। যে ব্রয়লার মুরগি কিছুদিন আগেও 200 থেকে 220 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই ব্রয়লার মুরগি আজকে কারণ বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। এছাড়া কিন্তু আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, মশলার বাজার কিন্তু গত 1-1.5 মাস ধরেই ঊর্ধ্বমুখী, বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে যে মশলাগুলোর চাহিদা বেশি থাকে,
এলাচ, জিরা এইসব মশলার দাম বেশি। কোনো কোনো মশলা কিন্তু কেজিতে 1,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে দোকানিরা আমাদেরকে জানিয়েছিলেন। তা সব মিলিয়ে নাবিলা, এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি সর্বশেষ। নাবিলা ধন্যবাদ রফিক আপনাকে। নতুন অর্থ বছরের বাজেট মানে নতুন করে ভ্যাট শুল্ক কর বৃদ্ধি, জনমনে পণ্যের দাম আরেক দফা বৃদ্ধির সংখ্যা। এবার রাজস্ব বাড়াতে আসছে বাজেটে 335টি আমদানি পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলতে গুনতে হবে বাড়তি টাকা। মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেলেও বাজেটে বাড়ছে না করমুক্ত আয় সীমা। বিশ্লেষকরা বলছেন, চাপে মানুষদের স্বস্তি দিতে বাজেট আরও জনবান্ধব হওয়া উচিত। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ডলার সংকটের খরা কাটেনি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অবস্থাও টালমাটাল। ব্যবসায়ীরা পর্যাপ্ত এলসি খুলতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি। এমন পরিস্থিতিতে বাজারে মূল্যস্ফীতি চরমে। যে চাল ছিল 45 টাকা 50 টাকা, সে চাল তো এখন 65-70 টাকা। 2 কেজি আটা ছিল আপনার 55-60 টাকা 70, সে 2 কেজি আটা এখন 100-110 টাকা। তেল ছিল আপনার 90-100 টাকা লিটার, এখন হচ্ছে 170 টাকা লিটার। আগে আপনার চিনি ছিল 90 টাকা 100-110 টাকা কেজি, এখন চিনি 130-140 টাকা কেজি। এলাচি ছিল 1600 টাকা, এখন এলাচি 3700 টাকা। যে কোনো সময় তুলনায় বড় চাপে নিম্ন ও মধ্যবিত্ত, কেনাকাটাই করছেন কাটছাট। সকালে এক দাম, বিকালে আর এক দাম, এটা তো মানুষের জীবন যাত্রা চরম কঠিন হয়ে গেছে। বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়বে আর কি, দ্রব্যমূল্য বেড়ে যাবে, এটাই আমার আশঙ্কা। এই যে জুনের ইয়েতে আপনাদের দাম বাড়বো, এই দাম বাড়লে আর এই দেশে কোনোটাই কমাইব না। জীবন চালাতে হিমশিম অবস্থার মাঝেই আগামী বাজেটে সাধারণ মানুষের খরচ আরও বাড়বে। চাল, গম, ভুট্টা, সরিষা বীজ, সয়াবিন, ভিটামিন, ইনসুলিন, ডায়াবেটিসের পাশাপাশি বিভিন্ন জরুরি ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানিসহ শুল্কমুক্ত 335টি পণ্যে 1% করে শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার। মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচও বাড়তে যাচ্ছে। মোবাইল ফোনে কথা বলতে 15% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক দিচ্ছে ভোক্তারা। এছাড়া ইন্টারনেটের ব্যবহারের উপর 5% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক এবং 1% সারচার্জ দিতে হয়। আসছে বাজেটে এসবের সঙ্গে আরও 5% সম্পূরক শুল্ক বাড়াতে পারে এনবিআর। এদিকে ডলার সংকট ও মূল্যস্ফীতির কারণে মানুষের আয় কমে গেছে। অন্যদিকে আগামী বাজেটে পকেটের টাকা আরও খরচের ব্যবস্থা করা হলেও বাড়ছে না করমুক্ত আয় সীমা। নিম্ন কর আয় সীমা, সেটাকে যদি কিছুটা আরও বাড়ানো যায়, অন্তত আরও 50,000 টাকা যদি বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু একটু স্বস্তি পাবেন, তার কারণ নিম্ন আয়ের মানুষ কিন্তু এখন কর দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জায়গায় আরও বেশি জোর দেওয়া জরুরি। আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু শুল্ক সমন্বয় করতে পারি, কম আয়ের মানুষ যেগুলো নাকি ক্রয় করেন সেগুলোর উপরে চাপটা বেশি না পড়ে, প্রত্যক্ষ করের উপরে যাতে চাপটা বেশি থাকে, এবং সেটা যদি করা যায় তাহলে কিছুটা হলেও প্রশমিত হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সামনে যে বাজারটি হবে, এটি যেন বেশি করে যেন হচ্ছে আমাদের ইনকামের দিক দিয়ে যেন মানে সচ্ছল পায় আর জিনিসের দাম যেন কমে। ডলার রেট বাড়ার কারণে আমাদের জিরা কিনতে হচ্ছে বেশি, বিক্রি করতে হচ্ছে বেশি, সেই তুলনায় সাদা এলাচ, কালো এলাচ সবগুলোতে আমাদের জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে। নতুন বাজেটে সরকার যেন ডলার রেটটা শিথিল রাখে, তাহলে আমরা মানে ব্যবসা করে শান্তি পাবো। নিত্যপণ্যের যে দাম, তাতে আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সরকার কাছে আকুল আবেদন, সামনে যে বাজেট আসতেছে সেই বাজেটে যেন নিত্যপণ্যের দাম শূন্য পর্যায়ে রাখে। আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার জন্যে প্রচুর পৃষ্ঠপোষকতা বাজেটে থাকতে হবে। ব্যবসায়ীদের উপর যেন খড়গ না নেমে আসে, এই বিষয়টাও যেন সরকার মোটামুটি একটি কর্তৃপক্ষ যেন ভালোভাবে দেখে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা এজিএম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী। এ সময় প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম,
আলম ও আনোয়ারুল হক। অনুষ্ঠানে 2023 সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংক সহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে জানান ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। অন্তর্গত নির্দেশনা অনুপ্রাণিত হয় মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান অব্যাহত রাখতে চায়। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ, শেয়ার হোল্ডারদের পরিসম্পদ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আগ্রহী অগ্রণী ভূমিকা পালন করবে বলে আত্মবিশ্বাসী। বুরাক ও শিবির জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি এ সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ও শিবিরের সাথে দেখা করা যাবে ইস্তানবুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singerbd.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তানবুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ও শিবিরের সাথে। তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওশিবিদের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এ রায় দেয়। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান দলের এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। এই রায় ন্যায় বিচার পাননি উল্লেখ করে একে মানহানিকর মন্তব্য করেন ট্রাম্প। পাশাপাশি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করার ঘোষণা দেন তিনি। বিশ্বজুড়ে কোটি ফুটবল প্রেমীর অপেক্ষায় অবসান ঘটিয়ে আগামীকাল মাঠে গড়াবে উইফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনাল। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে 27 বছর শিরোপা খড়ায় থাকা বরুশিয়া ডর্টমুন্ড। হাই ভোল্টেজ ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। নাজমুল সাকিবের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ 14টি শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ, তাই ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসরটির রাজা হিসেবে লস ব্লাঙ্কোসদের বরণ করে সমর্থকরা। মৌসুমের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কোপায় শিরোপা উল্লাস শুরু করেছিল ভিনিসিয়াস রদ্রিগোরা। চলতি মাসে স্প্যানিশ লা লিগায় শিরোপা ঘরে তুলেছে আনচেলত্তির বাহিনী। এবার চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপায় চোখ মদ্রিজ ক্রুজদের। তবে শিরোপার লড়াইয়ে নির্ভরতার প্রতীক গোলকিপার লুনিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তার জায়গায় দেখা যেতে পারে থিবো কোর্তোয়াকে। প্রস্তুত আছেন ক্যাপা আরিজাব লাগাও। স্কোয়াডে তারকার সংখ্যায় ডর্টমুন্ড থেকে ঢের এগিয়ে রিয়াল মাদ্রিদ। এদিকে 1997 সালের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরুশিয়া ডর্টমুন্ডের। 2013 সালে ফাইনালে খেললেও সেবার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় জার্মান ক্লাবটিকে। এবারে মৌসুমে সবাইকে চমকে দিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাট হুমেলস, মার্কো রুয়েস, নিকোলাস ফুলক্রুকরা আরও একবার জ্বলে উঠতে পারলে 27 বছর পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করতে পারবে ডর্টমুন্ড। নাজমুস সাকিব, আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24144 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।